আলোচনার আলোর দিশা অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এক কথা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন আপনি উত্তর দেবেন আমার সন্তানকে কারণ মা বা বাবা সন্তানের থেকে বেশি ভালো আর কাউকে বাঁচতে পারেই না আর কোনোদিন পারবেও না তবে সেই সন্তান যদি হয় অবাধ্য সেই সন্তান যদি আপনাদের কথা না মানে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যে কাজটা আপনি পছন্দ করছেন না এমন কারোর সাথে মিশছে যেটা আপনি চাইছেন না এমন কিছু নেশার সঙ্গে আবध्द হয়ে যাচ্ছেন যেটা লোকের আপনি বলতে পারছেন না কি করবে সন্তান তাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন ফেলেও দিতে পারছেন না কিন্তু তার দোষ ত্রুটিগুলোকে আপনি গ্রহণ করতে পারছেন না কি উপায় রয়েছে আজকের এই অনুষ্ঠানে ঠিক এই বিষয়ে আমরা আলোচনা করব প্রত্যেক অভিভাবককে অনুরোধ করব অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে দেখবেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে স্বর্ণপ্রাদক এবং স্বর্ণমুকুট প্রাপ্ত দinesh আচার্য প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত যা মায়ে এই সুগন্ধিম ত্রষ্ট নাম ওর আর গোপীবন্ধ র মৃত্যুর মুখীয় অমৃত নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক দিনছাত্রিয়া সর্বপ্রথম আমি আমার মাতা পিতা আমার গুরুদেব আমার ইষ্টদেবযুগে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব একজন অ্যাস্ট্রোলজার বা একজন তান্ত্রিককে সবার আগে একজন ভালো মানুষ হতে হয় খুব ভালো একজন বন্ধু হতে হয় এবং আমি যেটা জানি যে আপনার চেম্বারে বা আপনার গৃহমন্দিরে যারা এসছেন তারা বলেন খুব ভালো একজন মানুষের খোঁজ পেলাম বা খুব ভালো একজন বন্ধু পেলাম যার সাথে আমার মনের প্রবলেমগুলো আমি শেয়ার করতে পারলাম সন্তান অবাধ্য সন্তান বাজ হয়ে যাচ্ছে এরকম প্রবলেম নিয়ে প্রচুর মা বাবা আপনার কাছে এসেছেন তারা হাসি মুখে বিদায় দিয়েছে ব্যাপারটা কিভাবে তাদের মুখে হাসি ফোটানো গেল সবার আগে একটা বিষয় হচ্ছে দেখুন সন্তান বলা হয় চোখের নয়নের মনি মানে ব্যাপার এস তাহলে আপনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটছেন ছোট্ট একটা চোখের চোখে যদি ছোট্ট একটা ধুলোর কণা পড়ে আপনার কতটা অসুবিধা ফিল হয় তো সেক্ষেত্রে যদি চোখে একটা বড় কিছু ঢোকে আপনার কতটা সমস্যা হতে পারে তো ওই চোখের নয়নের মনের সঙ্গে সন্তনা তুলনা করা হয় মানে কিছু কিছু বাবা মা আছে যে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি আছে একটা সন্তানের জন্য তো সেই সন্তান যখন অবাধ্য হয় তো মা বাবার মতো কষ্ট কেউ পায় না সব থেকে বেটার কি মানে আমি কারো সন্তান আমি যতই জ্যোতিষই তান্ত্রিক হই না কেন আমার মায়ের কাছে কিন্তু আমি আমার ছেলে মানে আমি যতক্ষণ না বাড়িতে যাই ততক্ষণ কিন্তু আমার মা অপেক্ষা করে থাকে আমি যদি আমার মানে আমি রাত করে ফিরলে আমার মিসেস যেমন তো ওয়েট করে থাকে সেটা তো আমার বিয়ের পরেও ওয়েট করে প্রথম থেকে এখনো পর্যন্ত আমার মা কিন্তু ওয়েট করে থাকে আমার ছেলেটা কখন আসবে তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো মানে ইভেন কোনো ভালো জিনিস যদি রান্না করে আমি যদি সেদিন বাড়ি না থাকি আমার মা খায় না যে আমার ছেলেকে ছাড়া কি করে খাবো তো এই এটা আমার বলে নয় প্রত্যেক মায়ের তার সন্তানের প্রতি অনুভূতি এরকম একটা ব্যাপার থাকে এবার দেখুন প্রত্যেক মা বাবা চায় তার সন্তান ভালো হোক ভালো হয়ে চলুক মানে আমি আমার সন্তান মানে আমার সন্তানের জন্য এটা ভাবি আমার মা আমার জন্য এটা ভেবেছে এটা একটা মানে প্র্যাকটিক্যালি নয় থিউরি এই সব মিলিয়ে এটা চলবেই কিন্তু ভালো তখনই হবে যখন সেই সন্তান মা বাবার কথা শুনবে আমি বলছি ডান দিকে যেতে সে যদি ডান দিকে যায় তবে তো ভালো হবে আমি বাবা আমি গার্জিয়ান আমি জানি যে ডান দিকে গেল ওর জন্য ভালো কিন্তু যে সন্তান অবাধ্য হয় সে ডান দিক আর বাম দিক বোঝে না এই অবাধ্য সন্তান নিয়ে যারা চিন্তিত রয়েছে এরকম বহু মানুষ এসছে আমার কাছে যারা এই অবাধ্য সন্তান থেকে মুক্তি পেয়েছে যাদের সন্তান এখন বাধ্যবাধকতার একটা ব্যাপারে রয়েছে সব থেকে বেশি দুঃখশীল কারা হয় দেখা যায় খুব ভালো পড়াশুনো করতো খুব বেটার পড়াশুনো করত সেই ছেলে হঠাৎ করে পড়াশুনো বন্ধ করে দিয়েছে নেশাগ্রস্ত হয়ে গেছে কোনো গেমিং দিকে এত ন্যাক চলে গেছে যে সে সব কিছু ছেড়ে দিতে পারে গেম ছাড়বে না এরকম টাপ পর্যায়ে যারা রয়েছে তাদের জন্য বলছি দেখুন সন্তান অবাধ্য মানে কিন্তু চিন্তিতর কারণ নয় তার তার সলিউশন আছে আছে প্রতিকার যদি যথাযথ তন্ত্র প্রক্রিয়া করা হয় আপনার যে যে অবাধ্য সন্তান আপনার কথাবার্তা শুনছে না সেগুলো দেখবেন পুনরায় কিন্তু আপনার কথাবার্তা শুনছে অবাধ্য সন্তানের বেশ কিছু লক্ষণ আছে আপনি কি করে বুঝবেন আপনার সন্তান অবাধ্য সবে হচ্ছে বা হয়ে রয়েছে এই দিকগুলোর প্রথম কিছু মানে বেশ পাঁচ থেকে দশটা ধাপ রয়েছে কি কি ধাপ প্রথম হচ্ছে দেখবেন আপনার সন্তান দিনকে দিন প্রবল পরিমাণে লেজি ভাব হয়ে যাচ্ছে কীরকম লেজি সকাল তার ছটায় নয় নটায় হয় তার সকাল ছটা না নটায় হয় রাত তার এগারোটার সময় নয় রাত একটার সময় তার রাত হয় তার ঘুমানোর সময় হয় আপনার সন্তান দেখবেন পড়াশুনো প্রবল পরিমাণে প্রেশার দিয়ে যতটুকু করাচ্ছেন তার থেকে এক বিন্দু এগোচ্ছে না ছোটবেলায় আমার একটা ক্লাসমেট ছিল তো মানে স্কুলে তাকে কি করতে হতো মানে বাড়ির কাছাকাছি একটা স্কুলে যখন পড়তাম তাকে তার মা একটু করে ধাক্কা দিত ওখানে দাঁড়াতো আবার তার মা গিয়ে আবার একটু ধাক্কা দিত ওখানে দাঁড়াতো মানে এই বিষয়গুলো পরে খুব মনে পড়তো খুব ছোট ছিলাম মানে ও ওরকম যেতে চাইতো না আর অভ্যাস ছিল মা একটু করে ঠেলা দেবে একটু যাবে গিয়ে দাঁড়াবে আবার তার মা একটু ঠেলা দেবে গিয়ে দাঁড়াবে এই যে বিষয়টা এই যে সাবজেক্টটা তো মা বাবা প্রেশার যতটুকু দিচ্ছে ততটুকু করছে তার থেকে বাইরে করছে না বয়স তুলনায় প্রত্যেকটা নিজস্ব দায়িত্ব বোধ হয় কিন্তু আমার এটার পর এটা করতে হবে এভাবে করতে হবে এই বিষয়গুলো থাকে তো এই বিষয়গুলোর ভিতরে সেটা যদি সন্তান না মেনে চলে তাহলে কিন্তু অবাধ্য তাহলে কিন্তু অবাধ্য যে তার খাওয়ার ঠিক নয় তার ঘুমানো ঠিক নয় বাবা মা মানে বাবা কখনো নেশার জিনিস ছুঁয়ে পর্যন্ত দেখেনি আর সন্তান মাত্র ১৬ বছর বয়সে তার এরকম কোনো নেশার জিনিস নেই যে তার ছুঁতে বাকি আছে হুম এরকম সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য বলছি এক্স্যাক্ট সমস্যার সমাধান আছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত গ্যারান্টি সহকারে আপ টু কলকাতার বুকে অন মিডিয়াতে আমি লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি হান্ড্রেড পার্সেন্ট আপনার এই অবাধ্য সন্তান যে পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রবল পরিমাণে গেমের দিকে ন্যাক হয়ে গেছে কোন নেশাগ্রস্ত হয়ে গেছে বা আর একটা প্রবলেম কী বলুন তো স্বল্প বয়সের কোনো একটি মেয়ে বা স্বল্প বয়সের কোনো একটি ছেলে হঠাৎ করে কোনো প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি প্রেম শব্দ ভালোবাসার শব্দের অর্থও তারা বোঝে না কিন্তু এমন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে অপয়েন্ট বা তার যে বা মানে পার্টনারকে সে চুজ করেছে তাকে ছাড়া বাজবে না তাকে ছাড়া বাঁচবে না জীবন দেখবেন অনেকে আজকের দিনে হয় না ফেসবুকে স্টাটাস দেখছি হাত কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে এত ভালোবাসা যে ভালোবাসা বয়ে চলে যাচ্ছে ভালোবাসা এরকম নয় আমরা সবাই লায়লা মজদুর কথা ভাবিনা না আপনি অ্যাকচুয়ালি কোনো জায়গায় যদি ইন্টারনেটে সার্চ করে পাবেন অ্যাকচুয়ালি আমি একটা মানে বই পড়েছিলাম সেক্সপিয়ারের বইটা ওখানে একটা মানে অনেক পুরাতন বই তো সেখানে একটা লায়লা মজদুনের ফটো দেয়া ছিল তো অরিজিনালি লায়লা মজদুনে যে ওদের যে মানে ফটো বা ওদের যে জীবনের কাহিনটা ছিল বা আমরা এই যে ভ্যালেন্টাইন্স ডে পালন করি এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না আমরা মানে ধারাবাহিক যেটা হচ্ছে সেটা এটা কি হচ্ছে যে একজনের মৃত্যু দিবস ভ্যালেন্টাইন ডে একজনের মৃত্যু দিবস সেটাকে আমরা আজকের দিনে রোমাঞ্চক একটা লাভ ডে হিসেবে পালন করছি এই যে বিষয়গুলো কি হচ্ছে আজকের দিনে যত ভার্সানটা চেঞ্জ হচ্ছে তত হয় আর আমাদের এডুকেশনাল সাবজেক্ট বলছে কৈশের সময় হচ্ছে একটা ঝড় সময় আমাদের ঘটবেই যারা সামলাতে পারে না তারা অবাধ্য হয়ে যায় যারা সামলাতে পারে তারা ভালো থাকে কিন্তু বাবা মা তো এটা বুঝবে না বাবা মা দেখবে কি করে তার সন্তান ভালো কেরিয়ার করবে কি করে তার সন্তান ভালো হবে তো যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে একদম বলো চিন্তার কোনো কারণে হানড্রেড তাদের সমস্যার সমাধান হবেই হবে তার প্রতিবিধানের প্রয়োজন কিছু ধারণ করার প্রয়োজন কিন্তু সন্তান তো অবাধ্য সে নেশাগ্রস্ত সে কিছু ধারণ করা করবে না সে প্রেমে আবদ্ধ সে কিছু ধারণ করতে চাইবে না তার মনে হবে আমাকে বিষয়টা থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে তখন কি করা যাবে দ্যাটস অফ মোস্ট পয়েন্ট একটা খুব বেটার পয়েন্ট দেখুন অবাধ্য হয়ে গেছে মানে আপনি কোনো জ্যোতিষের কাছে গেলে ফার্স্ট প্রেসক্রাইব করবে কিছু স্টোন বা তাবিজ কবচ যা কিছু বা যন্ত্র কিছু প্রেসক্রাইব করলো অ্যাকচুয়ালি আপনার সন্তান যখন অবাধ্য হয়ে যাবে সে কিন্তু কিছু ধারণ করবে না কারণ সে ধারণ করবে না অবাধ্য বলেই তো ধারণ করছে না যদি সে অবাধ্য না হতো তাহলে নিশ্চয়ই সেই মানুষটা সেই ব্যক্তি কিন্তু আমার কাছে আসতো না যে আমার সন্তান অবাধ্য আমার এইগুলো কোনো জিনিসই প্রয়োজন নেই তাকে ধারণ করানোর তো এই যে অবাধ্য স্বরূপ যখন আপনার সন্তান হয়ে গেছে আপনি প্রতিকার চাইছেন কিন্তু সে তো কিছু ধারণ করবে না তাদের জন্য কি তাহলে কোনো রাস্তা নেই একমাত্র কলকাতার বুকে আমি দিনের শেষে যে কামাক্ষার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করে থাকি যে মায়াংতন্ত্র যে মায়াজাল আপনাকে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করিয়ে দেবে অর্থাৎ কি উইথআউট রেমিডি একদম ঠিক শুনেছেন কোনো রেমিডি ছাড়া কোনো স্টোন তাবিজ কবচ পরানো ছাড়াই আপনার সন্তানকে পুনরায় আপনার বাধ্যে নিয়ে আসা অমনোযোগী বিদ্যা থেকে পুনরায় আবার মনোযোগ বিদ্যায় মনোযোগ তৈরি করে দেয়া সেই নেশাগ্রস্ত থেকে আবার তাকে মানে নেশা আসক্ত তৈরি করে দেয়া। বা যে কোনো গেমিং দিকে তার ন্যাক হচ্ছে তার টোটাল সেই ন্যাককে নষ্ট করে দিয়ে টোটালি আপনার বসে আনা এবং এই টোটাল প্রজেসিংয়ে কোনো কিছু আপনার সন্তানকে পরিধান করানোর প্রয়োজন নেই যেটা নিয়ে আপনারা চিন্তিত থাকেন যে আমি যদি কোনো প্রতিকার না করতে পারি বা সরি কোনো প্রতিকার আপনা আমার সন্তানকে ধারণ করাতে পারি তাহলে কি আমার সমস্যার সমাধান হবে না এই ধরনের দুশ্চিন্তা একদম করবেন না আর একটা বার বারবার বলে দিচ্ছি আমি প্রত্যেকবার অনুষ্ঠানে বলি নদীয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির আর্থিক দিক নিয়ে যারা সমস্যায় রয়েছে এরকম অনেক মানুষ রয়েছে অর্থের জন্য সমস্যা রয়েছে কিন্তু অর্থের জন্য জ্যোতিষের কাছে যেতে পারছে না জানে জ্যোতিষের কাছে যাওয়া তাদের মনে ধারণা আছে একটা হেভি অ্যামাউন্টের ব্যাপার একটা হেভি অ্যামাউন্টের ব্যাপার সেক্ষেত্রে আমার আর্থিক দিক ততটা সবল নয় কিন্তু মানে আমার প্রবলেম রয়েছে দেখুন রোগ বা সমস্যা তো গরিব বড় লোক দেখে না তাই না রোগ বা সমস্যা কিন্তু গরিব বড় লোক ধনী কাউকে দেখে না সবার হয় সবার হয় তো এই ধরনের আর্থিক দিক থেকে বা মানে দারিদ্র সীমার পর্যায়ে যারা রয়েছে কিন্তু সমস্যা সমাধানের ইচ্ছুক সমাধান করতে পারছে না তাদের জন্য বলবো স্পেশাল আমার গৃহমন্দির রয়েছে আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ আমার গৃহমন্দিরে কেউ খালি হাতে যাতে ফিরে না যায় অতএব আমার গৃহমন্দিরে যারা আসছেন তারা স্বল্প তো স্বল্প অর্থ দেখুন আমি কিন্তু মুখ বাড়িয়ে মিথ্যা কথা বলতে ইচ্ছুক নয় যারা অনেকে বলে আমি বলি না মানে বলি না বলার উদ্দেশ্যে দেখুন আমি নদিয়ার ছেলে আমি নদিয়ার ছেলে বংশগত প্রথম কিন্তু আমি তন্ত্রধারক হলেও বংশগত প্রথম কিন্তু আমরা আমাদের কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্ততা কিন্তু একটা রয়েছেই সেক্ষেত্রে আমাদের কিন্তু বারবার আমাদের আমাদের যে দাদাগুরু বারবার বলতো মিথ্যা যত আশ্রয় কম নেবে তত তোমার জন্য শ্রেয় হবে বলে না আমি বিনামূল্যে কাজ করে দিই আমি আগে কাজ পরে মূল্য নি অথচ আপনি চেম্বারে যাবেন আপনার কাছে টাকা চাইছে আরে মিথ্যা কথা বলার কি কারণ আছে আমি পরিশ্রম করব আমার পারিশ্রমিক লাগবে আমি কাজটা করবো আমার খরচ লাগবে আমার তোমার কাছে বলে নিতে কোনো দ্বিধাও নেই কোনো দ্বিধা নেই তুমি করতেও পারো নাও করতে পারো দ্যাটস অফ ইওর তুমি তোমার এটা ব্যক্তিগত ব্যাপার তুমি করবে কি না করবে যেটা খরচ তোমাকে বলে দিলাম ভাই তোমার কাজের কি খরচ আমি বলে দিলাম যদি তুমি কাজ করতে চাও করলে আমার কাজ লিখিত গ্যারেন্টি থাকবে এরকম অনমিডিয়াতে কাটা কাটা কথা শুনবেন না হয়তোটা খারাপ লাগতে পারে অ একদম লিখিত থাকবে এই টাইম থেকে এই টাইম কাজের নির্দিষ্ট সময় এর ভিতরে কাজ হয়ে যাবে বাই চান্স কোনো কারণে কাজ না হলে মূল্য ফেরত পাবেন অর্থ নষ্ট হওয়ার জায়গাটা নয় তবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পছন্দ করি না যা বলার ক্লিয়ার আর্থিক দিক দিয়ে সমস্যা যারা রয়েছে তারা আমার গৃহমন্দিরে আসবে কি করে সমাধান করে দিতে হয় এবং কত স্বল্প অর্থ নিয়ে তার সমস্যার সমাধান করে দিতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ আমার দায়িত্ব একদম ঠিক কথা আসলে মুখোশধারী লোক আমাদের চারপাশে বহু রয়েছে কিন্তু মুখোশটা একটু সরিয়ে সত্যিকারের চেহারাটা চিনতে কিন্তু আপনাদের হবে তবে হ্যাঁ যারা আচার্য মানে দীনেশ আচার্যের অনুষ্ঠান দেখছেন আমার মনে হয় তারা সত্যিকারের মানুষটিকে বুঝতে পারছেন এবং যদি আপনার মনের মতনই এই মানুষটি হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে নির্ভয় আপনি থাকতে পারবেন চট করে প্রত্যেকের জন্য বলবো নাইন ফাইভ নাইন থ্রি জিরো থ্রি জিরো সেভেন থ্রি এইট এই নাম্বারটি মোবাইলে কিন্তু সেভ করতে হবে ফোন করতে হবে কথা বলতে হবে অনলাইন কনসাল্টেন্সির কিন্তু সুবন্দোবস্ত রয়েছে অর্থাৎ যদি কোনো কারণে আপনি চেম্বারে আসতে না পারেন বা ওনার গৃহমন্দিরও আপনি পৌঁছতে পারছেন না কোনো বিশেষ কারণে অনলাইনে কথা বলুন আপনার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা রয়েছে সাতাশ তারিখে কোচবিহার আঠাশ তারিখে শিলিগুড়ি উনত্রিশ তারিখে মালদার বন্ধুরা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন সোমবার করে শিয়ালদহে কিন্তু চেম্বার রয়েছে মঙ্গলবার ব্যারাকপুর বুধবার বর্ধমানের বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন বৃহস্পতিবার করে কালীঘাট চেম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন শুক্রবার করে কিন্তু কৃষ্ণনগর এবং চাকদহের বন্ধুরা কিন্তু যোগাযোগ করুন শনিবার মেছেদায় আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি দক্ষিণেশ্বর চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন রবিবার করে নিজ গৃহমন্দিরে পাচ্ছেন যেটা নদিয়ার হরিণঘাটায় অবশ্যই যোগাযোগ করবেন যারা আর্থিকভাবে একটু দুর্বল রয়েছেন তারা যোগাযোগ করুন তবে সত্যি যারা আর্থিকভাবে দুস্থ বা প্রবলেমে তারাই যোগাযোগ করবেন এই সত্যতাটা আপনাদের থেকে অবশ্যই আমরা চাই এবং তার পাশাপাশি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি অবাধ্য সন্তান কিন্তু ধারণ ছাড়াও তাকে প্রতিকার প্রতিবিধান দেওয়া সম্ভব এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় আরেকটা বিষয় হয়ে থাকে যে বাবা বাড়ির কর্তা সে রোজগার করে তার কথাতে সংসার চলে কিন্তু সে তন্ত্র বা অ্যাস্ট্রোলজি বিষয়টা কিছুতেই মানতে রাজি নয় সে বিশ্বাস করে না সেটাও তার ব্যক্তিগত বিষয় কিন্তু মা বিশ্বাস করে মা দেখেছে বহু মানুষ হয়তো তার কাছে গিয়ে উপকৃত আমি আমার সন্তানকে নিয়ে যাই না হয়তো উপকার পাবে কিন্তু বাবা তো রাজি নয় অর্থটা তো বাবা দেবে তখন মা কি করবে এরকম প্রশ্ন আমাদের কাছে প্রচুর জমা হয়েছে এটা তো একটা দিক থাকেই আর একটা ব্যাপার দিক থাকে কিছু কিছু এ বাড়ির মায়েরা বা মাসিরা আছে বা আমার কাকিমারা আছে যারা ফোন করে বলে বাবা আমি অনেক দিন ধরে তোমার অনুষ্ঠানটা দেখি ফলো করি আমি চেম্বারে যেতে যাই কিন্তু আমার বাড়ির এরকম কন্ডিশন আছে যে আমি বাড়ি থেকে বাইরে বেরোতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে বাইরে বেরোতে পাচ্ছি না এরকম একটা পজিশনে আছি তাহলে আমার কি কোনো সমস্যার সমাধান হবে না হুম অ্যাকচুয়ালি দেখুন ফোন করলে ডাইরেক্ট আমার সঙ্গে কথা হয় না কিন্তু অ্যাসিস্ট্যান্টের কাছে অনেকে রিকোয়েস্ট করে বা আমি এই বলি দেখুন আমি এরকম মহান ব্যক্তি কিছু না আজ আমাকে ফোন করে পাবে না স্ক্রিনে দেয়া সেভেন টু ফোর যে নাম্বারটা আছে আপনি রাত্রে দশটা পর যে কোনো দিনে ফোন করতে পারেন অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এর জন্য কিন্তু আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না এবার রইল আপনার জানার বিষয়ে দেখুন জানতে গেলে অবশ্যই কিন্তু আপনার একটা চার্জ রয়েছে একটা আপনার ভিজিটিং চার্জ চার্জ সেটা কথা কথা বলার জন্য তো আমি মহান ব্যক্তি কিন্তু যাই হোক যেটা নিয়ে বলছিলাম যে সমস্ত মায়েরা বাড়িতে রয়েছেন প্রতিকার করতে চান কিন্তু বাড়ি থেকে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে ফোন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনার কাজের কোনো প্রয়োজন হলে আপনি আপনার রেমিডি বাড়িতে বসেই পাবেন আপনি আপনার রেমেডিটি বাড়িতে বসেই পাবেন কিভাবে পাবেন কখন পাবেন বিস্তীর্ণ ফোনে আপনাকে জানিয়ে দেব। কি ধরনের সমস্যা আছে কিভাবে সমাধান করবেন সমস্ত ডিটেলসটা আপনাকে জানিয়ে দেব। তাই তাদেরও চিন্তা নেই যাদের মানে বাড়ি থেকে বার হতে পারছেন না আর দ্বিতীয় দিক যেটা রয়েছে যে বাড়ির কর্তা চাইছে না যে সে কোনো কাজ করুক বা তন্ত্রের কোনো প্রতিকার করুক কারণ সে মানতে চাইছে না দেখুন মানে একটা প্রবাদ আছে সন্তানের কোন বিপদের সময়ে দুর্বল মাও বাগের থেকে শ্রেয় হয়ে একদম মানে মা কি পারে না দুর্বল কোন যদি মানে মা হয় তার সন্তানের যদি বিপদ হয় দেখবেন বাগের থেকে হিংস্র হয়ে গেছে তাই মা একমাত্র পারে তার সন্তানের এই রিকভারি দিকটাকে দেখতে অবশ্যই মানে পুরোটাই কিন্তু এবার আপনার ইচ্ছে শক্তির উপর নির্ভর করছে আপনার হাজবেন্ড রাজি নাও হতে পারে কিন্তু আপনাকে রাজি করতে হবে কারণ স্বার্থটা সম্পূর্ণভাবে আপনার আপনার সন্তান যদি ভালো না হয় আপনি কোনো দিন ভালো থাকতে পারবেন না আপনার হাজবেন্ডও ভালো থাকতে পারবেন না তাই এইটুখানি কাজ তো আপনাকে করতেই হবে আর যারা কোনো কারণে বাড়ি থেকে বেরোতে পারছেন না তাদের জন্য বন্দোবস্ত রয়েছে শুধুমাত্র একটু যোগাযোগ করে দিতে হবে আর একটা বিষয় রয়েছে কি বিশেষ করে আজকে দিনে একটা প্রবলেম হচ্ছে খুব স্বল্প বয়সের ছেলে মেয়েরা ব্যাপক পরিমাণে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এখন মেয়েরাও কিন্তু ভীষণ নেশাগ্রস্ত একদম একদম যে ছেলে বা মানে বলে না যে ছেলেদের প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তো ছেলেদের প্রত্যেকটা অংশে মেয়েরাও কিন্তু নেশাগ্রস্ত থেকে কোনোটা পিছে মানে ভালো এবং খারাপটাও হচ্ছে একদম দেখবেন আপনি বিশেষ করে আজকের দিনে বেশ কিছু জায়গায় জায়গায় দেখবেন নেশাগ্রস্ত কেন্দ্র রয়েছে সেখানে ছেলেরা নয় মেয়েরাও রয়েছে প্রচুর পরিমাণে মেয়েরা রয়েছে এবার এখানে এই যে নেশাগ্রস্ত যে সেন্টারগুলো আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ কোন সেন্টারে মানুষ যদি শোনেন আমি কাউকে ছোট করার জন্য বলছি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যতদিন তাকে সেই নেশাগ্রস্ত নেশামুক্তির কেন্দ্রে রাখা হয় ততদিন ভালো থাকলো আসার পরেও আবার সেম তাই বাবা মা ঠিকঠাক বুঝে পায় না কি করব অ্যাকচুয়ালি দেখবেন আপনার সন্তানকে খুব ভালো আপনি কালচারে মানুষ করেছেন কিন্তু সে যখন নেশা করবে সে আপনার বাড়িতে চুরি করবে নেশাগ্রস্ত ব্যক্তি কিন্তু এটা বলছে দেখুন নেশাগ্রস্ত ব্যক্তি পাগল নয় অসুস্থ তাকে ট্রিটমেন্ট করুন সুস্থ হবে ট্রিটমেন্টের পর্যায়ে আছে কোনো মেডিসিন দ্বারা নেশা ছাড়ানো যায় না কোনো মেডিসিন দ্বারা নেশা ছাড়ানো যায় না আপনি যারা এই সমস্যা আছে তারা চেষ্টা করেছেন তারা চেষ্টা করে দেখেছেন বাজারে অনেক নেশামুক্তি ঔষধ পাওয়া যায় খাইয়ে দেখেছেন খাওয়াচ্ছেন অন্যরকম সমস্যা হচ্ছে যতক্ষণ খাওয়াচ্ছেন ততক্ষণ ভালো থাকছে যেই খাওয়ানো বন্ধ করে দিচ্ছেন সেম প্রবলেম হচ্ছে বা আপনি নেশামুক্তি কোনো না কোনো কেন্দ্রে রেখেছেন নিট ফল জিরো পেয়েছেন আর কিচ্ছু পায়নি নিট ফল জিরো যতক্ষণ সেখানে ছিল ততক্ষণ ভালো আসার পরে সে আবার জেকে তাই এই ধরনের প্রবলেমে যাদের রয়েছে তাদের জন্য বলছি আমার বিশেষ একটি মানে সংস্থা রয়েছে বা আমার এই তন্ত্রে একটা বিশেষ কিছু মার্গ রয়েছে সেই মার্গের নাম হচ্ছে অমৃত সঞ্জীবিনী এই অমৃত সঞ্জীবনী বিশেষ আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে সেখানে বিশেষ কিছু তন্ত্র প্রয়োগের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে গোপনে নেশা ছাড়ানো সম্ভব দেখুন মানে হয় না একটু আগে একটা বিষয় হচ্ছিল যে আপনার ছেলে বা আপনার মেয়েটা যখন কারোর সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে আপনি দেখবেন তাকে যদি বলেন না যে কোনো জ্যোতিষের কাছে নিয়ে তার গায়ের সঙ্গে সঙ্গে জানে মানে আপনি যদি মনে নাও ভাবেন যে আমি ঠিক আছে যাচ্ছি বা মন্দ একটু দেখি সেটা ভাববে না কিন্তু আমি যাচ্ছি আমাকে নিয়ে যাচ্ছে মানে আমার মা আমাকে কিছু না কিছু করবে আমার বাবা মা কিছু না কিছু করবে আমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য তার মনে এই হয় এবার আপনি আপনার ছেলেকে কিন্তু এই বা আপনার মেয়েকে যখন নেশাগ্রস্ত হয়ে যাবে আপনি কোথাও নিয়ে গিয়ে আমি একটা দেখছিলাম মানে আমার বাড়ির থেকে একটু কাছাকাছি তো যাক আমি কোনো কারণে বলেছিলাম সন্তানটা নেশাগ্রস্ত হয়ে যাবে তো সেই সময় কথা শোনেনি বাবা কথা শোনেনি বললো না না আমি যা মানে গাইড রেখেছি কিছু হবে না তারপর প্রবল পরিমাণে নেশাগ্রস্ত হলো লজ্জে আমার কাছে আসতে পারছে না একটা দিন রাত্রে কাজ করে আমি ফিরছি অর্থাৎ চেম্বার করে ফিরছি তখন রাত্রে সাড়ে এগারোটা বারোটা হবে দেখলাম বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে তো অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের গ্রামের দিকে ওই রাত মানে অনেকটাই রাত দেখলাম একটা সেন্টারের গাড়ি মানে গাড়ি সেন্টারের গাড়ি ও মানে কোনো নেশামুক্তি সেন্টারের গাড়ি তাকে পিক আপ করতেছে মানে ব্যাপারটা কি হচ্ছে যে সে ওই নেশামুক্তি জায়গায় পর্যন্ত নিজের ইচ্ছাতে যেতে রাজি নয় তাকে জোরপূর্বক তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই পর্যায়গুলোর জন্য বলা হয় যে মানে শুধু তাকে জানিয়ে ট্রিটমেন্ট করতে হবে তা নয় তার অজান্তেও তার অজান্তেও কিন্তু গোপনে নেশা থেকে মুক্তির বিশেষ উপায় রয়েছে যারা চাইছেন একবার যোগাযোগ করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেনই পাবেন তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি একদম আসলে একটা কথা আছে না প্রবাদ বাক্য যার যেটা মজে মন কিবা মুচি কিবা সেটা যে কোনো সেক্টরে হতে পারে যদি খারাপ নেশা হয় সে কিন্তু সেটা কি ভালোবেসে ফেললে তার থেকে বেরোতে পারবে না খারাপ কোনো প্রেম প্রেম কথাটা খারাপ না কিন্তু আপনার স্ট্যাটাস মেইনটেইন তো করতে হবে আপনার মেয়ে যে রিকশা করে স্কুলে যায় সেই রিকশাওয়ালার সাথে প্রেম করছে এটা আপনি কোনোদিন মানতে পারবেন বহু মা বাবারা কিন্তু এই ধরনের ফোনও করে একদম একদম এটা থাকে দেখুন এক্ষেত্রে মানে কিছুটা গ্রহের একটা এফেক্ট কাজ করে যেমন মানে আমার কাছে ক্লায়েন্ট এসছে ক্লায়েন্টের বাড়ি হচ্ছে মানে যে ছেলেটি এসছে মানে সেই ছেলেটির বয়স হচ্ছে মাত্র ২২ থেকে তেইশ বছর সেই ২২ থেকে তেইশ বছর তার বাড়িতে মানে তার বাড়িতে কোনো একটি জিনিস মানে দুধ হোক কিছু এক একটা ঠিক মনে নেই দিতে আসে একটা ভদ্র মহিলা মহিলাটার বয়স হচ্ছে ওর মায়ের থেকে আরো দু বছরের বেশি আরো মায়ের থেকে দু বছরের বেশি মানে যদি ছেলেটার বয়স বাইশ বছর হয় তা সেই মহিলাটার বয়স আমি যার কথা বলছি কমসে কম সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক এবং মহিলাটা কোনো কারণে যখন এর প্রতি আকৃষ্টভাবে একটু কমিয়ে দিয়েছে ছেলেটা পাগলা হয়ে গেছে আমার কাছে মানে আমার কাছে এসে উইথাউট ফোনে কিছু বিষয় বলে যে আপনার সঙ্গে দেখা করতে চাই মানে কোনো একটি টিভিতে অনুষ্ঠান করেছে আকর্ষণ বিদ্যুৎ একটা অনুষ্ঠান নিয়ে সে সেটা শুনে চলে এসছে যে এনিয়াও যে কোনো পজিশনে আমাকে এই মহিলাকে পাইয়ে দিন মানে এগুলো হয় কি বুঝতে বলছে কি যদি কোনো জাতক বা জাতিকার শনির স্টেন ভালো না থাকে শনি কোনো পীড়িত হয়ে ভাবে থাকে শুক্রর দিকে থাকে সেক্ষেত্রে বৃদ্ধ গ্রমন করে বা স্টার্টাস মেনটেন করতে ভুলে যায় দেখবেন বাড়ির ড্রাইভার রিক্সাওয়ালা মানে দেখা যাচ্ছে একটা স্ট্যান্ডার্ডের ব্যাপারটা থাকে দেখুন বয়স বা সম্পর্ক থাকে না তবুও কিছু ক্ষেত্রে থাকে তো একটা রিকশা আলার সঙ্গে একটা বড় ঘরের বা একটা ভালো ঘরের মেয়ে একটা রিকশালা বয়স্ক মানুষের সঙ্গে একটা প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে গেছে এগুলো ঠিক মানা যায় না এগুলো কি হয় দেখুন সোজা একটা মানুষ যখন রাস্তা দিয়ে যায় তার সামনে কোনো একটা গাড়ি আসলে সে কি ভাবে সাইড দিয়ে সরে যায় ইনফ্যাক্ট গ্রহ শেষ হয়ে তার আপনাদেরকে নষ্ট করে দেয় তাকে সেই গাড়ির সামনে নিয়ে যেতে বাধ্য করা এবং অ্যাক্সিডেন্ট ঘটায় এই যে গ্রহের ফ্যাক্টগুলো রয়েছে যেমন আজকে যে অনুষ্ঠানটি আমরা টোটালি করলাম যে অবাধ্য সন্তান বা সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের ব্যাপার যাদের রয়েছে বা কোনো মানে প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে বেসিক্যালি এরকম প্রবলেম যদি আপনার সন্তানে থাকে এটা প্রথমত হয় তার গ্রহের প্রবলেম থেকে দ্বিতীয়ত হয় তার বাস্তু থেকে বাস্তুশাস্ত্রের একটা বিশেষ উল্লেখ রয়েছে দেখুন আপনার বাড়ির মুখ্য গেট যদি আপনি পশ্চিম দিকে করেন এবং মুখ্য গেট যদি রাউন্ড শেপের হয় বা ত্রিভুজাকার হয় বলতে সেই বাড়ির মহিলা বা সেই বাড়ির মেয়েদের চরিত্র খারাপ হতে বাধ্য যেমন পর্যায়ে থাকুক তাহলে কোনো গ্রহের কাজ করলো না অন্য কোন তার মানে তার যে যে কালচারের মানুষ হয়েছে সেটাও দেখলো না শুধুমাত্র তার বাস্তুর এফেক্ট তার মাইন্ড কনসেপ্টকে টোটালি হারিয়ে কনভার্ট করে দিচ্ছে তেমনই বলছে কি যে গ্রহের পজিশনে থাকে যে মানুষকে ভুল করিয়ে দেয় এই বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে যে গ্রহের পজিশন আমাদের বিভিন্ন প্রকার সমস্যা তৈরি করে কিন্তু তার এক্সাক্ট সমাধান আছে সঠিক সময়ে প্রয়োজন কখন কি সমস্যার সম্মুখীন আপনি হবেন আপনি কিন্তু জানেন না আর যদি সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু অবশ্যই রয়েছেন দিনের আচার্য আপনাকে সেই সমস্যা থেকে হাত ধরে বের করে আনার জন্য আজকে এই পর্যন্তই পরবর্তী এপিসোডের দিকেও নজর রাখবেন এরকম আমাদের জীবনের কিছু সমস্যা নিয়ে আলোচনা এবং তার সমাধানটা নিয়ে আলোচনা নমস্কার